টাইগার ক্রিকেট ভক্তরা বেশ আবেগী। সে আবেগের কারণেই জিতলে তালি আর হারলে শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় গালাগালি। এই যেমন টুর্নামেন্টের হট ফেভারিট ইংল্যান্ডের কাছে বড় হারের পর থেকেই ক্রিকেটার টিম ম্যানেজমেন্টকে বিদ্ধ করা হচ্ছে সমালোচনার তীরে। যদিও প্রতিপক্ষ হিসেবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে শক্তির পার্থক্যে হারটাই ছিল অনেকটাই প্রত্যাশিত। এই হারে তাই খুব বেশি আশাহত হবার কিছু দেখছেন না সাবেক অধিনায়ক রকিবুল হাসান। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে টাইগাররা এমনটাই প্রত্যাশা তার। এখন একটা বড় লড়াইতে আছি, একটা বিশ্বকাপের লড়াইতে আছি, কাজে আমাদের ওই কাজটা হবে যে আমাদের টিমের পাশে থাকা। আমাদের জন্য একটা তো খারাপ দিন গেছে সব দিক থেকেই, সামনে হয়তো সুদিন দেখবো আমরা। প্লেয়াররা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে, ভালো খেলবে আমার বিশ্বাস। সাবেক অধিনায়কের মতো সমর্থকদের সমর্থনের মূল্যটা বোঝেন বর্তমান ক্রিকেটাররাও। গণমাধ্যম সোশ্যাল মিডিয়া যতই এড়িয়ে চলুক না কেন, দেশের মানুষের সমর্থন আলাদাভাবে টনিক হিসেবে কাজ করে লাল সবুজ প্রতিনিধিদের জন্য। তাই এত বড় আসরে আপাতত সাকিবদের পাশে থাকার আহ্বান মোসাদ্দেক আরিফুলের মতো পরিচিত মুখদের। বড় একটা টুর্নামেন্ট, সেখানে আপস অ্যান্ড ডাউন থাকবে, ম্যাচ হারা জিতা থাকবে। তো আমার মনে হয় যে আমরা অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমাদের টিমকে অবশ্যই খুব ভালোভাবে সাপোর্ট করা উচিত এবং সেই বাজেভাবে সমালোচনা না করে আমার মনে হয় টিমের সাথে থাকা উচিত। আমার বিশ্বাস যে আমাদের টিম এটা ঘুরে দাঁড়াবে এবং আমাদের ওয়ার্ল্ড কাপে খুব ভালো একটা রেজাল্ট আনবে। আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে, কারণ আমাদের 11 জন খেলতে গেছে আমাদের দেশের হয়ে। সো আমাদের দেশ মানে আমরা হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। ইংল্যান্ডের পর টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগের ম্যাচের মতো এ ম্যাচেও থাকবে আন্ডারডগ তকমা। বড় হার থেকে ঘুরে দাঁড়িয়ে চেন্নাইতে কেমন করে টিম সাকিব আল হাসান, সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।